আপনাদের কি পশু পাখির ভিডিও দেখতে খুব ভালো লাগে? জঙ্গলে বিভিন্ন ধরনের পশু যুদ্ধ করছে আর এক পশু আরেক পশুকে মেরে ফেলছে। এই সব ধরনের ভিডিও দেখতে সবাইকেই অবাক লাগে। আমি আজকে আপনাদেরকে 6টি ভাল্লুকের আক্রমণের ভিডিও দেখাবো, যা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। নাম্বার 1, ব্রিটিশ কলম্বিয়ার 2 বন্ধু এক সুন্দর দিনে মাউন্টেন সাইক্লিং করবে বলে ঠিক করলো। তাদের পোষা কুকুরটিকে সঙ্গে নিয়ে গেল। দুজনেই পাহাড়ের সেই চাপা রাস্তায় খুব মন দিয়ে সাইকেল চালাচ্ছিল। কুকুরটিও তাদেরকে ফলো করে তাদের পিছন পিছন যাচ্ছিল। দুই বন্ধু খুব আনন্দের সাথেই দিনটির মজা উপভোগ করছিল। দুর্ভাগ্যক্রমে সব কিছুই হঠাৎ করে গণ্ডগোল হয়ে গেল। হঠাৎ করেই তাদের সামনে এক ভাল্লুক চলে আসে আর তাদেরকে ওভারটেক করে কুকুরটি ভাল্লুকের পিছনে দৌড়তে লাগে। কুকুরটি ভাল্লুকের পিছনে যাতে না যায় তার জন্য কুকুরটিকে তার মালিকটি ডাক দিল। ভাগ্য ভালো থাকায় ভাল্লুকটি তাদেরকে কিছু না করেই অন্যদিকে চলে যায় আর কুকুরটি তার মালিকের কাছে চলে আসে। তারপর তারা সেখান থেকে অনেক দূরে চলে যায়। নাম্বার 2, তিনজন বন্ধু মিলে কাঠমায়ার ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিল। সে সময় তারা এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়। দূরে তারা এক সাদা ভাল্লুক দেখতে পারে আর তাদের মধ্যে একজন সেই ভাল্লুকটি ক্যামেরা নিয়ে ছবি তুলছিল। ভাল্লুকটি হেঁটে হেঁটে তাদের দিকেই আসছিল। তাদের নিরাপত্তার ভয়ে ভাল্লুকটির থেকে দূরত্ব বজায় রাখার জন্য তারা কিছুটা পিছিয়ে গেল। তারা ভাল্লুকটির থেকে যত দূরে দাঁড়িয়ে আছে সেটা ডিস্টেন্স খুব একটা বেশি হবে না, এই আশাতেই তারা দাঁড়িয়ে আছে যে ভাল্লুকটি সেখান থেকে জঙ্গলে ফিরে যাবে। হঠাৎ মহিলাটি তাদের পিছনে অন্য কিছু দেখতে পারে। এখন সব দিক থেকে তাদের রাস্তা বন্ধ, যে কোনো দিক থেকেই ভাল্লুক তাদেরকে আক্রমণ করতে পারে। তারা এখন ভাল্লুকগুলির জঙ্গলে ফিরে যাওয়ার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ভাল্লুকগুলি জঙ্গলে ফিরে গেল। তখন তারা সবাই মিলে জীবন বাঁচানোর জন্য অন্যদিকে চলে গেল। নাম্বার 3, ফিনল্যান্ডের এক গ্রামীণ এলাকার ফরেস্টের রাস্তায় একটি কুকুর এবং একটি আক্রমণাত্মক ভয়ঙ্কর কালো ভাল্লুকের মধ্যে এক মর্মান্তিক দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়। রাস্তার পাশেই ভাল্লুকটিকে দেখার পর লোকাল বাসিন্দারা গাড়িগুলিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে সেই দুষ্টু ভাল্লুকটিকে দেখছিল। প্রথমে ভাল্লুকটির পিছনে কুকুরটি দৌড়াতে শুরু করে। তাতে ভাল্লুকটি যখন রেগে গেল তখন ঘুরে গিয়ে কুকুরটিকে তাড়া করতে লাগলো। কুকুরটি প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর লোকাল লোকগুলো সে সময় বিশাল ভয় পেয়ে যায়। জঙ্গলের ভিতরে কুকুরটি যাবার পর বাইরে আর ফিরে আসেনি। এরপর জঙ্গলের ভিতরে কি হলো সেটা রহস্যই থেকে গেল। নাম্বার 4, আলাস্কার ঘন জঙ্গলে এক ইউটিউবার শান্তিপূর্ণ ফরেস্টে ভ্রমণের জন্য ঘুরতে বের হয়েছিল। তারপর কিছুটা দূরে তারা এক ভয়ঙ্কর কালো ভাল্লুক দেখতে পারে। ভাল্লুকটি দেখতে অনেক ভয়ঙ্কর এবং বড় আকারের ছিল। ভাল্লুকটিকে ভয় পাওয়ানোর জন্য সেখানের লোকাল লোকগুলো জোরে জোরে করে চিল্লাতে লাগলো। তাতে ভাল্লুকটি ভয় না পেয়ে উল্টো তাদেরকে আক্রমণ করার জন্য তাদের সামনে আসতে থাকে। সে সময় লোকাল লোকগুলো বিশাল ভয় পেয়ে যায় আর প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায়। ভাগ্য ভালো থাকায় ভাল্লুকটি তাদের কিছু না করেই জঙ্গলে ফিরে যায়। এর থেকে আমরা শিক্ষা নিতে পারি, কোনো অবুঝ প্রাণীদের জেনে শুনে ক্ষতি করা একদমই ঠিক না। নাম্বার 5, গ্র্যান্ড টেন্টস এবং তার বন্ধুরা একটি ফরেস্টে কিছু মজাদার সুন্দর সময় কাটানোর জন্য ঘুরতে আসে। সে সময় দুঃস্বপ্নের মতন ভয়ানক এক ঘটনা ঘটে যায়। একটি মা ভাল্লুক তার দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে পর্যটন এলাকা অতিক্রম করছিল। ইউটিউবার থমাস ও তার বন্ধুরা নির্ভয়ে জঙ্গলে ঘোরাঘুরি করছিল। তারা জানতো না যে এই জঙ্গলেই ভয়ঙ্কর কিছু পশু বাস করে। ঘুরোঘুরি করতে করতে
তারা কিছু লোকাল লোক দেখতে পেল। তাদের সাথে কথা বলার পর জানতে পারে যে এই এলাকায় ভাল্লুক ঘুরে বেড়ায়। তখন তারা একটি স্প্রে নিয়ে আসলো, এটা ভাল্লুকের চোখে স্প্রে করলে ভাল্লুক পালিয়ে যায়। রাস্তার পাশে গাছগুলিতেও তারা ভাল্লুকের নখের দাগ দেখতে পারে। সৌভাগ্যক্রমে পার্ক রেঞ্জাররা ভাল্লুকের আসার খবর আগেই পেয়ে যায় এবং ভয়ানক কিছু ঘটনা ঘটার আগেই তারা সবাই মিলে ভাল্লুকটিকে খুঁজতে লাগলো। কিছু আকর্ষণীয় ফুটেজ ক্যাপচার করার আশায় থমাস পার্ক রেঞ্জারের পিছন পিছন যেতে লাগে। অবশেষে মা ভাল্লুক এবং তার দুটি বাচ্চা জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। ভাল্লুকটি পর্যটকদের কিছু না করেই নদীর দিকে চলে যায় আর সব পর্যটক এ যাত্রায় বেঁচে যায়। নাম্বার সিক্স, এক ইউটিউবার ফরেস্টে শিকার করতে গিয়েছিল। তিনি কয়েকশো ফুট দূরের থেকেই একটি কালো রঙের কিছু একটা আসতে দেখে অবাক হয়ে যায়। কাছে আসার সাথে সাথেই দ্রুত বুঝতে পারে যে এটি একটি কালো ভাল্লুক এবং সাথে সাথেই এটি দূরে থাকার জন্য চিৎকার করতে থাকে আর এখান থেকে ভাল্লুকটিকে চলে যেতে বলে। ভাল্লুকটি তার চিৎকার শুনে না শোনার ভান করে তার দিকে আসতে লাগে। তখন তিনি বন্দুক বের করে ভয় পেয়ে সেখান থেকে দূরে পালিয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।